মাওলানা মামুনুল হক সহ বাকি সবাইকে অনতি বিলম্বে নির্বাচনের আগে আগে মুক্তি দিতে হবে আর ইসলামের কথা বলে যদি কোনো আলেম জেলে থাকে তাকেও মুক্তি দিতে হবে ইসলাম হলো আমার সবকিছুর ঊর্ধ্বে রাজনীতির ঊর্ধ্বে দলের ঊর্ধ্বে দেশের ঊর্ধ্বে কারণ ইসলাম থাকলে দেশ থাকবে ইসলাম না থাকলে দেশ থাকবে না পৃথিবী থাকবে না আল্লাহ বলছেন আল্লাহ রাসূল বলছেন এই পৃথিবী কি আল্লাহ কাফেরদের জন্য রাখবে আল্লাহ বলছেন রাসূল বলছেন আল্লাহওয়ালাদের জন্য কলমাওয়ালাদের খাতিরে এই পৃথিবী আছে এই দেশ আছে আসমান আছে জমিন আছে ঠিক না ভাই ঠিক আর ইসলামের ঘাঁটি হলো কওমি মাদ্রাসা আসলে কওমি মাদ্রাসা না থাকলে সঠিক ইসলামের শিক্ষা পাওয়া যাবে না কওমি মাদ্রাসা না থাকলে রাসূলের পক্ষে আন্দোলন করনেওয়ালা পাওয়া যাবে না কওমি মাদ্রাসা না থাকলে দিনের পক্ষে বিক্ষোভ করার কোনো মানুষ মাঠে পাওয়া যাবে না সর্বপ্রথম বাতিলের বিরুদ্ধে আওয়াজ তুলে কওমি মাদ্রাসার উলামা তালাবা রক্ত দিতে প্রস্তুত জীবন দিতে প্রস্তুত তারপরে নবীর সামনে আঘাত সহ্য করা হবে না ঠিক না ভাই ঠিক আমার কথা শেষ হেফাজতে একটু কন্যা জোরে কন্যা হেফাজতে আরো জোরে হেফাজতে আমি একটা পাঠ বললাম হেফাজতে ইসলাম শব্দ কয়টা এখানে একটা হলো ইসলাম আর একটা হলো হেফাজত মানে কি কন্ত সংরক্ষণ করা হেফাজত করা কি বলে না এই বাচ্চাটা অমুক ব্যক্তির হেফাজতে আছে ওনার নিরাপত্তা ইসলাম হেফাজত মানে কি ইসলাম পালন করলে লাভটা কি তিরমিজির হাদিস বইলে আমার কথা শেষ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে বর্ণিত লম্বা হাদিস শুধু অল্প সময় বলবো আল্লাহ রাসূল বলছেন ইহফাজিল্লাহ ইয়াহফাজ ইহফাজিল্লাহ তাজিদহু তিজাহাক ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لا ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لا يضروك إلا بشيء قد كتبه الله عليك جفت الصحف ورفعت الأقلام بس أنا اكتشفت الأرث غرو الله رسول بولتشن হে মুসলিম তুমি ইসলামের হেফাজত করো ইসলামের জন্য তোমার শক্তি ব্যয় করো রাজি আছেন আল্লাহর হুকুম পালন করার জন্য প্রস্তুত থাকো ইসলামের হেফাজতের জন্য ইসলামের বিধিবিধানের জন্য তুমি যদি চেষ্টা করো তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে তোমাকে হেফাজত করবেন তুমি করবা ইসলামের হেফাজত আর আল্লাহ করবেন বলেন মুহস্ত করেন যে করবে ইসলামের হেফাজত তাকে বলবে তাকে করবেন আল্লাহ আবার বলেন যে ব্যক্তি করবে ইসলামের হেফাজত আল্লাহ করবেন তার যে ব্যক্তি করবেন ইসলামের হেফাজত তাকে করবেন কে আল্লাহ হেফাজত বস কি প্রমাণ কমান সাল্লাহ সুবহান তাকাদ দখলা ফি জিম্মাতিল্লাহ একটা হাদিস বলি তিরমিজির আল্লাহ কেমনে হেফাজত করবে আমার দুশ্মন ধরলে আমি রাস্তাতে মরে গেলে আল্লাহ কি হেফাজত করতে পারবে পারবে কি না আল্লাহ রাসূল বলছেন হে যুবক ফজর নামাজটা পড়ো তাহলে আল্লাহ তাআলা সারাদিন তোমার হেফাজতের জিম্মাদার হয়ে যাবেন সুবহানাল্লাহ তিরমিজির হাদিস মান সাল্লা সুবহা ফাকাদ দাখালা ফি জিম্মাতিল্লাহ শুধু তাই না ইহফাজিল্লাহ তাজিদহু তিজাহাক সঠিকভাবে ইসলামকে পালন করো ফরজ মানে ওয়াজিব মানে সুন্নত মানে মুস্তাহাব মানো ফাসেক্ত জামাত নামাজ পড়ে আবার তাহাজ্জুদ পড়ে শেষ সাথে চোখের পানি ফেলে এমন আল্লাহর বান্দা আছে কি আছে না ভুবন মাদ্রাসায় শেষ সাথে আয়সা দেখবেন কিছু ছেলে কোরআন পড়তেছে কিছু ছেলে হাদিস পড়তেছে কিছু ছেলে সেজদার মধ্যে চোখের পানি ফেলতেছে কিছু ছেলে বসে আল্লাহর জিকির করতেছে কথা ঠিক না ঠিক প্রত্যেকটি মাদ্রাসার কওমি মাদ্রাসার শেষ সাথের আমল দেখেন চ্যালেঞ্জ করে বলবো
কিছু না কিছু আল্লাহর বান্দা আছে, শিক্ষক আছে, ছাত্র আছে, তারা শেষ রাতে ঘুমায় না। তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামাআ, শেষ রাতে তাহাজ্জুদের মধ্যে তারা কাটায়া দে চোখের পানি প্রবাহিত করে। আছে কি আছে না? এটা কওমে মাদ্রাসার একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল বলছেন যদি ভালোভাবে ইসলামকে ধরো, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সব কিছু করো, তাহলে তো এমন এমন ভাবে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তাজিদহু তিজাহাক আই তাজিদহু আমামা ওয়াজহিক, আল্লাহ তাআলাকে তোমার চেহারার সামনে দেখতে পাবে। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আল্লাহর ওলিরা, ফখরে বাঙালির মাটি, ফখরে বাঙালির এই এই মাটি, ভুবন মাদ্রাসা ফখরে বাঙাল দ্বারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ফখর করে, এই ফখর বাঙালির মাটিতে ইসলাম ছাড়া কিছু চলবে না, সুন্নত ছাড়া কোনো বেদাত চলবে না, ভণ্ডামি চলবে না, ভণ্ডামি চলতে দেওয়া হবে না। ইসলামের বিরুদ্ধে কেহ কথা বললে তাকে এই মাটি সহ্য করবে না। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ভুবন মাদ্রাসার বাৎসরিক মাহফিল, আল্লামা সাজিদুর রহমান সাহেব, নারে তাকবীর। আল্লাহ রাসূল বলছেন সঠিকভাবে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব যদি তুমি আল্লাহর বিধান নবীর সুন্নত পালন করো, তাহলে বিপদে পড়লে দেখবা, বিপদে পড়লে দেখবা আল্লাহ তাআলা তোমার সামনে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি বলেন ২০ বছর পর্যন্ত যখন ওই বিপদে পড়েছি সেখানে আমি আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। ২০ বছর পর্যন্ত যখন ওই বিপদে পড়েছি সেখানে কারে দেখছি? আল্লাহকে দেখছি। এই জন্য চলেন আমরা ইসলামকে নিয়ে বাঁচবো, ইসলাম ছাড়া ইজ্জত চাইবেন না। ইন্নাল্লাহ আআজ্জানা বিল ইসলাম। ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে মুসলিম জাতিকে সম্মানিত করেছেন, ঠিক না বেঠে? ইসলাম ছাড়া এই মুসলিম তরুণ, মুসলিম যুবক ইসলাম ছাড়া পাশ্চাত্যের কোনো নীতির মাধ্যমে, আদর্শের মাধ্যমে, নাস্তিকতার মাধ্যমে তুমি সম্মান চাইলে আল্লাহ তাআলা আবার এই মানব জাতিকে অপমান করবেন। ফাইন ইবতাগাইনাল ইজ্জা বিগাইরি মা আযযানাল্লাহ, আযযানাল্লাহ, আযাল্লানাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোনো কিছুর মাধ্যমে যুবক তুমি সম্মান চাইবে তাহলে তুমি অপমানিত হইতে হবে, ঠিক না বে? ঠিক। আমরা ইজ্জত চাই, দুনিয়াতে চাই আমরা সম্মানিত, সসম্মানে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে চাই, আমরা সসম্মানে, সসম্মানে আমরা জান্নাতে যেতে চাই, চাই কি তাই না? ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। আমাই ইয়াবতাগী গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু। ভাইরা আমার, অনেক উলামায়ে কেরাম আছেন, বোঝা গেল ইসলাম ছাড়া কেহই এই দেশে ক্ষমতায় আসতে পারবে না, ঠিক না বে? ঠিক। অতএব পুরাপুরি ইসলামে প্রবেশ করতে হবে। ইয়াই গিহল্লাদিন আমার খুলো কি সিলমি কাফা, পুরাপুরি ইসলামে প্রবেশ করতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, হ্যাঁ শুধু রোজা রাখলে হবে না, নামাজ রোজা হজ জাকাত যা বললাম ইসলামের মূল ভিত্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এই এতগুলো মানুষ আমরা এখানে আসছি কেন? ফখরে বাঙ্গালের বরকতে, কথা ঠিক না বে? ঠিক। এই ফখরে বাঙ্গালের স্মৃতি বিজড়িত এই মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত, গোটা নাসিরনগরবাসীর কাছে আমানত, ভুবনের কাছে, ভুবনবাসীর কাছে আমানত। এই মাদ্রাসাকে সবাই সাহায্য করবেন, এখন আর কথা নেই। সবাই বলেন সাহায্য করবেন তো, সবাই বলেন সাহায্য করবেন তো। এই একে একে হাত তুলে দেখান, আমরা সবাই এই এই ভুবন মাদ্রাসাকে সাহায্য করব। এই যদি আপনারা ইচ্ছা করেন তাহলে আজকে উত্তরবাসের জীর্ণ শীর্ণ একটা ঘর দেখতেছি আমি ২৫ বছর যাবৎ, তাহলে এমন ঘর থাকে না। আজকে ছোটো ছোটো মাদ্রাসা বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে। আমরা চাই এই মাদ্রাসা হোক, বুখারীর দরস এখানে হোক, আমরা চাই কি চায় না? তাহলে আমাদের সুযোগ্য শিক্ষক মণ্ডলী এবং সুযোগ্য মাদ্রাসার সভাপতি মাওলানা আমিরুল্লাহ সাহেব সহ কমিটির কমিটির সবাই সকলের সাথে আমরা এলাকাবাসী আছি, আছি কি আছে না? তারা যখন যা সাহায্য চাইবেন আমরা সাহায্য করতে রাজি।